প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্মারক বিজয়ফুল কর্মসূচি এবার পালিত হলো স্পেনে। বিজয়ফুলের এই প্রসার বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য জানার ক্ষেত্রে আগ্রহ বাড়াবে প্রবাসীদের কাছে। এই প্রত্যাশা নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে বিজয়ফুল কর্মসূচির প্রসার ঘটানো হচ্ছে। স্পেনের বার্সেলোনায় বিজয়ফুল কর্মসূচির বিস্তারিত দেখুন আমাদের বার্সেলোনা প্রতিনিধি আফাত জনের রিপোর্টে। একটি ফুলকে বাঁচাতে আর যুদ্ধ করতে হবে না, এখন যুদ্ধ করতে হবে ফুলের এই সুগন্ধকে ছড়িয়ে দিতে। কবি শামীম আজাদের সুন্দর চিন্তাধারার ফসল বিজয়ফুল মুক্তিযুদ্ধের সেই বিজয়ের সুগন্ধকে ধারণ করবে যুগের পর যুগ। বিজয়ফুলকে বুকে লালন করতে বিশ্বের অন্যান্য দেশের মতো স্পেনের বার্সেলোনায় উদযাপিত হচ্ছে বিজয়ফুল কর্মসূচি। এ উপলক্ষে গত 11 ডিসেম্বর স্পেনের বার্সেলোনায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়োজন করে বিজয়ফুল কর্মসূচি 2011। সুরুজ্জামান জামানের সভাপতিত্বে এবং বনি হায়দর মান্নার উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিলেতের বিজয়ফুল কর্মসূচির উপদেষ্টা সৈয়দ মাহমুদুল হক কয়সর, মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম, মুক্তার আহমেদ, সাব্বির আহমেদ দুলাল, শাহ আলম স্বাধীন, শামীম আহমেদ প্রমুখ। গৌরবময় আমাদের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে এবং নবপ্রজন্মকে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে ধারণা দিতে 5টি পাপড়ি এবং 1টি টুকটুকে লাল অংশের সমন্বয়ে বিজয়ফুলই উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম মনে করেন। এই বিজয়ফুল দেখে বুঝতে পারে স্বাধীনতা কি, বিজয় দিবস কি এবং বিজয়ফুল কি। অপরদিকে বার্সেলোনা আন্তর্জাতিক বাংলা স্কুল কর্তৃপক্ষ 10 ডিসেম্বর উদযাপন করেন এ কর্মসূচির। শফিক খানের পরিচালনায় এবং তৌফিকুর রহমান তরফদারের সভাপতিত্বে বার্সেলোনার বিভিন্ন কমিউনিটি ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষার্থী সহ উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি সৈয়দ মাহমুদুল হক কয়সর। বাংলা স্কুলের শিক্ষার্থীরা এ সময় বক্তাদের কাছ থেকে মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন গল্প শোনার পাশাপাশি নিজেরা ব্যস্ততাকে মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কনে। এ সময় বিজয়ফুল পরিধান করে শিক্ষার্থী সহ স্কুলের শিক্ষিকারাও ছিলেন বেশ উৎফুল্ল। সবাই আমরা আমাদেরকে ফুল পরিয়েছি, আমাদের ছেলে মেয়েকে, যারা সহযোগী আছে সবাইকে। অনেক ভালো লাগছে যে আমাদের এই যোদ্ধাদেরকে আমরা স্মরণ করছি। বিলেতের বিজয়ফুল কর্মসূচির উপদেষ্টা সৈয়দ মাহমুদুল হক কয়সর বিজয়ফুলকে নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলেন, এর মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধা, আহত মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদেরকে আমরা শ্রদ্ধা জানাবো, আমরা মুক্তিযোদ্ধার সঠিক ইতিহাস জানবো। বিজয়ের মাস ডিসেম্বরে প্রতিটি বাংলাদেশি বিজয়ফুলকে বুকে ধারণ করবে এবং অচিরেই বাংলাদেশ সরকার বিজয়ফুলের পৃষ্ঠপোষক হিসেবে কাজ করবে বলে স্পেন প্রবাসী বাংলাদেশিরা মনে করেন। আফাজনি, এনটিভি নিউজ, স্পেন।